এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন, পারিবারিক সাংসারিক অশান্তি, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা আপনি অন্যান্য প্রতিষ্ঠানে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি, আজ আপনাদের সামনে উপস্থিত হলাম। রত্ন পাথর কখন পরিবর্তন করবেন? দেখেন, রত্ন পাথরটা কখনোই পরিবর্তন করা প্রয়োজন পড়ে না, শুধু দুইটা স্টোন একমাত্র পরিবর্তন করা যায়, কারণ ওই স্টোন দুইটা ক্ষয় হয়। যেমন একটা হলো রক্ত প্রবাল আর একটা হলো মুক্তা পাথর। এটা ব্যবহার করলে আপনার শরীরে যে ঘাম আছে সেই ঘামটা হলো আপনার অ্যাসিড জাতীয়। তাহলে আপনি এই দুইটা স্টোন শুধু আপনি পরিবর্তন করতে পারবেন, একটা হলো রক্ত প্রবাল আর একটা হলো মুক্তা পাথর শুধু পরিবর্তন করতে পারবেন। অন্য কোনো গ্রহ রত্ন পাথর আপনি পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, এটা সবসময় ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধু, এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন, পারিবারিক সাংসারিক অশান্তি, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা আপনি অন্যান্য প্রতিষ্ঠানে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন, অর্থনৈতিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন। খুব সাবধানে থাকবেন। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।